কোনো ভয় পাওয়ার কারণ নাই, চোখ লাগালে চোখ তুলে নেবেন। পঞ্চায়েত ভোটের মুখে আবার আসরে অনুব্রত মণ্ডল, গলায় সেই হুমকির চড়া সুর। চোখ লাগালে চোখ তুলে নেবেন, তাতেও অসুবিধা না, পাথরের চোখ লাগিয়ে দেবেন, অনেক পাঁচামিটা পাথর আছে। দিন তিনেক আগে উর্দিধারী পুলিশ কর্তাকে সময় বেঁধে হুমকি দিয়েছিলেন। পুলিশের সামনে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন বিরোধীদের তিনি কেয়ারও করেন না। কোন মান্নান হোসেন ফোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, অনুব্রতর এই মন্তব্যের পরে বিরোধীরা হই হই করে ফের আসরে নেমে পড়েছে। বারবার ফাঁকা আওয়াজ দিয়ে বিরোধীদের ভয় দেখাবার চেষ্টা করছেন। উনি বলছেন ভয় পাবেন না, উনি কেন ভয় পাচ্ছেন? সরকার ওদের, পুলিশ ওদের, বড় পুলিশ অফিসারদের উনি ধমকাচ্ছেন, তারপর ওনার ভয় কেন? ভয় ওনার নিজের পার্টির মধ্যে, বিরোধীদের ভয় নেই। সেই ভয়ে চিৎকার করছেন মাঝে মধ্যে যে ওনার আদৌ ওনার পদ থাকবে কিনা, ওনার চাকরি থাকবে কিনা। সিপিএম তো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পথেও নামছে। বীরভূমে সিপিএম এর জেলা সম্পাদক মনসা হাঁসদা জানিয়েছেন, 20 তারিখ অনুব্রতর গ্রেফতারির দাবিতে বীরভূম জেলা জুড়ে পথে নামবে বামেরা। অনুব্রত মণ্ডল কোনো রাজনৈতিক দলের নেতা নন, তিনি এই মুহূর্তে পশ্চিমবাংলার সবচাইতে বড় মস্তানদের একজন। তৃণমূল কংগ্রেস দলের স্বৈরাচারী নগ্ন চেহারাটা তিনি প্রত্যেক মুহূর্তে প্রকাশ করছেন। তৃণমূল আবার বিষয়টিকে হালকা করে দেখানোর চেষ্টা করেছে। অনুব্রতর একটা স্টাইল অফ পলিটিক্স আছে, বেশি কথা কম ব্যাপার, করে না, যা বলে তা করে না, এবং ওর একটা স্টাইল অফ পলিটিক্স আছে, ওই স্টাইলটা পাল্টাতে গেলে অনেক কষ্ট করতে হবে আমাদের। যাকে নিয়ে এত তর্জা সেই অনুব্রতর অবশ্যই এসবে থোড়াই কেয়ার। পঞ্চায়েত ভোটে তাঁর পরিকল্পনা এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। কোনো অংশ ভয় পাবেন না, কি করে ভোট করতে হয় আপনারা জানেন, পঞ্চায়েতে কিনা প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস জিতবে এখানে দাঁড়িয়ে বলে গেলাম। তবে অনুব্রত যেমন চোখ উপড়ে নিতে বলেন, তেমনই আবার শান্তির বাণীও শোনান। পশ্চিমবাংলা রবীন্দ্রনাথ, এই পশ্চিমবাংলার নজরুলে একদিন একদিকে নজরুলের কবিতা বলুন, আর একদিকে রবীন্দ্রনাথের বিশ্ব কবির নাম বলুন, সব শান্তি পাবেন। বিরোধীরা অবশ্য বলছে, অনুব্রত থাকতে আর সুখ শান্তি কোথায়? গোপাল চট্টোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।